এরপর আমি আমাদের সংগঠনের সভাপতি স্মৃতিভূষণ অধিকারী মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি স্মৃতিভূষণ অধিকারী, সুতাটা প্রায়স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। আজকে 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এই দিবসটিকে আমরা প্রতি বছরই শ্রদ্ধার সঙ্গে পালন করি। আমরা প্রতি বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করি। কিন্তু এবারে আপনারা জানেন করোনা মহামারীতে আপনারা আমরা সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। তাই আমরা এই অনুষ্ঠানটিকে অনলাইনের মাধ্যমে করেছিলাম এবং সেটা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমি খুব খুশি হয়েছি এবং আমরা খুবই খুশি হয়েছি, কারণ বিভিন্ন প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা এত বেশি সংখ্যক প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সব পরিবারকে যারা এই ভয় ভীতি উপেক্ষা করেও তাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত সবাই যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন, সবাইকেই ধন্যবাদ জানাই। আজকের এই কঠিন দিনে আমি আবার একবার সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ স্মৃতিভূষণ অধিকারী মহাশয়কে। এরপর আমি অনুরোধ করবো আমাদের সংগঠনের সম্পাদক তথা আমাদের কর্ণধার শ্রী সুবিমল দাস মহাশয়কে আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে দু চার কথা বলবার জন্য। নমস্কার, উপস্থিত সুধীর, রবীন্দ্র অনুরাগী সবাইকেই আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজ 22শে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিবস। ঠিক 1941 সালের 7ই আগস্ট আজকের এই দিনে কবিগুরু আমাদের ছেড়ে চলে গেছেন। এটা খুব কম দেখা যায় যে বড় মানুষের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই তাৎপর্যপূর্ণভাবে পালন করা, এটা খুব কম দেখা যায়। আমাদের ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও যেমন বিশেষ দিনের দাবি করে, তেমনি ওনার মৃত্যুদিন মহাপ্রয়াণ দিবস হিসেবে আমরা পালন করি। আমরা প্রতি বছর সুতাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি এই দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করি। এবছর বিশেষ পরিস্থিতি আপনারা সবাই জানেন, সেই পরিস্থিতির কারণে আমরা যেভাবে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করি সেভাবে না করতে পারলেও গত এক মাস ধরে এই দিনটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠান অনলাইনের মাধ্যমেই সমাপন করেছি। আজকের এই দিনটিতে উপস্থিত হয়ে আমি প্রথমেই সবাইকেই, আমাদের যারা এই অনুষ্ঠান পরিচালনা করতে সহযোগিতা করেছেন, যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এই বিশেষ মুহূর্তে, বিশেষ দিনটিতে সবার জন্য, সেই তাদের সবার প্রতিই আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। আমরা যে মানুষের মহাপ্রয়াণ দিবস পালন করতে ব্রতী হয়েছি, তিনি শুধু কবি নন, তিনি সাহিত্যিক, প্রাবন্ধিকার, দার্শনিক, চিত্রকর, তিনি সমস্ত দিকে এদিকেই তার বিচরণ। তিনি যেমন দেশের জন্য নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তেমনি তিনি দেশের সম্মানার্থে, তিনি দেশের জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। তাই আমরা এই মহান মানুষের তার সমস্ত দিক যেভাবে তিনি আলোকিত করেছেন, আমাদের বাঙালি সমাজকে, ভারতবর্ষকে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন, তাই আজকের দিনে, এই মহাপ্রয়াণের দিনে তার প্রতি আমাদের শতকোটি প্রণাম। তিনি আমাদের অন্তরাত্মাকে জাগিয়েছেন, তিনি আমাদের বাঙালি জাতির মানকে অনেক গর্বে পৌঁছে দিয়েছেন। তাই সবাইকেই আজকের এই দিনে এই মহামানুষের
দিন জন্ম মৃত্যুদিন পালন করতে এসে আমরা এই কোভিড-19 যে করাল চক্ষু আমাদের সামনে এসে পৌঁছেছে, আমরা একটা কথাই বলি, দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথিবী তোমার শাসনে, তুমি মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের সম্পাদক তথা আমাদের কর্ণধার সুবিমল দাস মহাশয়কে। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা এভাবে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এই অনুষ্ঠানটি এভাবে করতে পারতাম না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো আমাদেরকে ফিডব্যাক দেবেন, কারণ আপনাদের মতামতই আমাদের আগামী দিনে চলার পাশে। পরিশেষে আমাদের সংগঠনের পক্ষ থেকে রবি ঠাকুরের ভাষায় আপনাদেরকে একটা কথা বলে আমরা যাব, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। কাট কাট কাট। আর কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, বিতর বিতর প্রেম পাশান
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌরী বরণ নথর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল পুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলো শুরু। হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তাকে শুধায়, এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসি দাদা বললে কানে কানে, গুরুমশাই কাল দিয়েছেন বুঝিসনি তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়া সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে, বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে মাকাল। আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ার মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। নমস্কার।